প্রতিষ্ঠার 16 বছর অতিক্রম হলেও চাল্লা পৌরবাসের নাগরিক সেবার তেমন মানের কোনো উন্নয়ন ঘটেনি। খুলনার উপকূলীয় দাগব উপজেলা সদরে 9.49 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত চাল্লা পৌরসভা, 17,200 জনসংখ্যার এই পৌরসভাটি ইতিমধ্যে দ্বিতীয় শ্রেণীতে উন্নত হয়েছে। চিংড়ি এবং গ্যাসভিত্তিক কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ছাড়া নগরবাসীর কর্মসংস্থানের তেমন কোনো সুবিধা এখানে নেই। একসময়ের চাল্লা বন্দর আজকের চাল্লা পৌরসভা। পৌরসভা অভ্যন্তরে মোট 38 কিলোমিটার রাস্তার মধ্যে উন্নয়ন বলতে 10 কিলোমিটার কার্পেটিং আর 3 কিলোমিটার ইটসলিং রাস্তা। মূল সড়কসহ অসংখ্য অলিগলি রাস্তাগুলো অনেকটা ব্যবহারযোগ্য কাদাপানির খানা খন্দে ভরা। নগরবাসীর দুর্ভোগের অন্যতম কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য যেমন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, অভ্যন্তরীণ খালগুলো দখল আর দূষণের কবলে, ফলে বছর জুড়ে জলাবদ্ধতা লেগেই থাকে। সড়কবাতি না থাকায় রাতের শহর থাকে অন্ধকারে নিমজ্জিত। সুপেয় পানির সংকটের মাঝে এখাতে শুরু হওয়া উন্নয়ন কাজে কিছুটা আশার আলো দেখছে মানুষ। নাগরিক নানা সমস্যার বিষয়ে চালনা চিলড্রেন পার্ক স্কুলের পরিচালক সমাজ উন্নয়ন কর্মী সাগর সেন বলেন, আমাদের পৌরসভা হয়েছে আজকে 2004 সালে জন্ম, কিন্তু সেখান থেকে মানুষ অনেক বড় চাহিদা ছিল যে মানুষ প্রত্যেকটি ক্ষেত্রে পৌরসভা মানে কি এটা অনেকে জানে, আগে পরে যে জ্ঞানে রয়েছে, কিন্তু সেই হিসাবে সুযোগ সুবিধা থেকে এখনও অনেক পিছিয়ে বঞ্চিত। মানুষ চায় একটি সুন্দর রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, যে এখন দেখা যায় বর্ষার সময় প্রত্যেক বাড়ির সামনে সামনে ঘরের আনাচে কানাচে পানি জমে থাকে, যেখানে মশা প্রতিনিয়ত মশার ডিম্বাণু পেরে মশা বংশবৃদ্ধি হচ্ছে, এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে মানুষের জন্য। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা নেই, এটা আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমরা জানি যে দাগবের মানুষ এখনও পানি থেকে, সুপেয় পানি থেকে লড়াই করতেছে আমরা 25-30 বছর ধরে, কিন্তু আমরা সেই পানি থেকে বঞ্চিত, আমরা পাইনি পৌরসভা থেকে কোনো সুপেয় পানির ব্যবস্থা। তবে বর্তমান মেয়র ক্ষমতাসীন দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক সনত কুমার বিশ্বাস নানা সীমাবদ্ধতার মাঝে বেশ কিছু উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। তার দায়িত্বকালে নেওয়া মেগা প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের পথে দাবি করে তিনি বলেন, আমি পৌরসভা যথেষ্ট রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন আমি করতে সক্ষম হয়েছি। এছাড়াও ইতিমধ্যে আমার পৌরসভার সামনে সুপেয় পানির জন্য একটা প্ল্যান্টের কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও CIDP2 যে প্রকল্প আছে সেই প্রকল্পটা আগামী ডিসেম্বরে, হয়তো জানুয়ারিতে সেটা টেন্ডার হবে। এখানে প্রায় 17 থেকে 20 কোটি টাকার একটা টেন্ডার হবে। কালভার্ট, গেট, ব্রিজ, রাস্তা এগুলো হবে। এছাড়াও CTIP যে প্রজেক্ট, তারাও আমার কাছে প্রজেক্টের জন্য আহ্বান জানিয়েছে। আমার যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার চিঠি, আমি আমার যে চাহিদা সেটাও আমি প্রেরণ করেছি। পশুর এবং চুনকুড়ি নদীবেষ্টিত পৌর শহরটির বড় অংশ ভাঙন আতঙ্ক থাকায় নগরবাসীর অন্যতম দাবি চালনা শহর রক্ষা বাঁধ। বাঁধের উপরে পৃথক দুটি বস্তিতে নিম্ন আয়ের জনসংখ্যার একটি বড় অংশ থাকে ভাঙনের ঝুঁকিতে। নামে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা, কিন্তু নাগরিক সুবিধার ক্ষেত্রে তেমন কোনো উন্নয়ন আজও ঘটেনি। 2004 সালের 13ই নভেম্বর প্রতিষ্ঠিত হয় চালনা পৌরসভা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে নগরবাসী প্রতিষ্ঠিত করে এই পৌরসভা। শুরুতে নিয়োগপ্রাপ্ত হয় একজন পৌর প্রশাসক, এরপর পর্যায়ক্রমে 2 মেয়াদে নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্বকাল শেষ হওয়ার পথে। যে আশায় বুক বেঁধে মানুষ এই পৌরসভা প্রতিষ্ঠা করেছিল, এই দীর্ঘ 16 বছরে সেই আশার কতটুকু পূরণ হয়েছে সেটি এখন প্রশ্ন। মানুষের জীবনমান উন্নয়নের জন্য এই দীর্ঘ প্রত্যাশার স্বপ্ন তারা দেখছে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে। একটি আধুনিক পৌরসভার সকল নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা মুখিয়ে আছে। চালনা পৌর এলাকা থেকে আসগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, ডাকব, খুলনা।